নিম্নমানের রাস্তার কাজের অভিযোগ তুলে বিক্ষোভ দেখালো গ্রামবাসীরা। বুধবার সকালে ঘটনাটি ঘটেছে গাজল ব্লকের রশিকপুর গ্রামে। এই এলাকায় প্রায় 10 কিলোমিটার রাস্তার কাজে অনিয়ম করা হচ্ছে বলে অভিযোগ তুললেন গ্রামবাসীরা সংশ্লিষ্ট ঠিকাদার সংস্থার বিরুদ্ধে। সরকারি কোনো শেডিউল দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেছেন গ্রামবাসীরা। এদিকে রশিকপুর গ্রামের বিক্ষোভকারী গ্রামবাসীরা অভিযোগ করে বলেন, সরকারি নির্দেশ অমান্য করে এলাকায় প্রায় 10 কিলোমিটার রাস্তার কাজ করা হচ্ছে। প্রায় 6 কোটি টাকা ব্যয়ে তৈরি হচ্ছে এই রাস্তাটি, কিন্তু কোনো রকম শিডিউল না প্রকাশ করেই এই রাস্তার কাজ করা হচ্ছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট পঞ্চায়েত, পুলিশ ও প্রশাসনকে জানানো হয়েছিল, কিন্তু ঠিকাদার সংস্থা এই কাজটি করছে। তারা বলেছিলেন শিডিউল দেখিয়ে রাস্তার কাজ করা হবে, কিন্তু সেই কথা রাখেননি, যার ফলে কাজের নিম্নমানের অভিযোগ তোলা হয়েছে। আমরা এখানে এই যে রশিকপুর মোড় হইতে যেটা কাঞ্চননগর বাবলাবন মানে রাস্তাটা মশালদিঘি পর্যন্ত রাস্তাটা যাচ্ছে, সেই রাস্তাটা 10.5 কিলোমিটার। এখানে যে রাস্তাটা হচ্ছে, আজকে থেকে 9 দিন আগে রাস্তাটা উদ্বোধন হয়েছে। এবার আমরা প্রথম থেকেই বলে এসেছি যে আমাদের শিডিউল চাই। এবার আমাদেরকে ওই আজ দিব কাল দিব করে এরকম করে আমাদের শিডিউল দেয়নি। এবার না দেওয়াতে আমরা কি করেছি, আমরা এই প্রতিদিনই চাইছি, প্রতিদিনই আমাদেরকে দিবে দিবে বলছে। এর মধ্যে আবার কি করলো, মাঝখানে আমাদেরকে এই থানায় ডাকলো, আইসি সাহেব আমাদেরকে ডেকে বললো, ওদেরকেও আমাদেরকে ডেকে নিয়ে বললো যে আপনাদের সোমবারে 10টার মধ্যে শিডিউল দেখাবে এবং লোক নিয়ে এসে রীতিমতো শিডিউল দেখে বুঝিয়ে দেবে, এবং একটা পোস্টার, বড় করে একটা পোস্টার টানিয়ে দিতে চাইছিল। সেই পোস্টারটা আজ পর্যন্ত টানালো না। সোমবার গেল, মঙ্গলবার গেল, আজকে হচ্ছে আমরা সকালবেলা ওই জন্য আমরা রাস্তাটা আটকাইছি। এবং এখানে কিছু লোক কী কাটমানি খাচ্ছে না কী খাচ্ছে যাই জানি না, এখন ওই লোকের মদতে চলছে। এবং ওরা আমাদেরকে বলছে আমরা নাকি বলে টাকা খাওয়ার জন্য এই রাস্তা আটকাইছি। আমরা কিন্তু ওরকম কোনো কিছু না, আমরা চাইছি শিডিউলটা আমাদের দেওয়া হোক এবং যারা এই যে দালালি করছে তারা মানে এইখান থেকে সরে যাক। আমরা চাইছি আমাদের শিডিউলটা দিলেই আমরা কোনো ব্যাপার না কাজটা চালু করে দেবো। আমরাও চাইছি ভালো কাজ এবং আমাদের গ্রামের জন্য উন্নত হয় এবং ভালো কাজটা যেন হয়, এটাই চাইছি আমরা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে প্রায় 10 কিলোমিটার রাস্তার কাজ জেলা পরিষদের উদ্যোগে শুরু হয়েছে। গাজল প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে গ্রামবাসীদের দাবি অনুযায়ী সরকারি নিয়ম মেনে কাজ করার একটি তালিকাও ইতিমধ্যে সেখানে টাঙানো হয়েছে। রাস্তার কাজের কোনো রকম অনিয়ম না হয় সেই বিষয়টিও খুঁটিয়ে দেখা হচ্ছে। মালদা থেকে দেবসিংহ রিপোর্ট, আনন্দ বার্তা।